चैनल आज হচ্ছে 2nd আগস্ট আর আমি আমার ব্লগ স্টার্ট করলাম আর এখন বাজে ঠিক 12:15 তো সকালবেলা থেকে রান্না বান্না হয়ে গেছে আজকে সোমবার আমি ব্লগটা স্টার্ট করেছি কিন্তু শিবের পূজো দিয়ে তো সকলের ঠাকুর মঙ্গল করুক এই কামনা করে আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো ওয়েদারটা খুব সকাল থেকে রোদ উঠেছিল এখন একটু মেঘলা তবে বৃষ্টি হবে না ওয়েদারটাও একদম ভালো তো আমি এই ব্লগটার মধ্যে আমার এই কথা বলার পরে আমি আগের দুদিন যখন খুব বৃষ্টি হয়েছিল এবং কতটা জলের কি অবস্থা ছিল ওই দুটো ভিডিও তুলেছি সেগুলো আমি এখানে দিয়ে দেব তো তোমরা দেখবে যে আমার বাড়ির সামনে কতটা জল জমেছিল এবং কদিন ধরে ছিল প্রায় দুদিন তিন দিন ধরে জল ছিল তো কাল থেকে সকাল থেকেই জল নেমে গেছে কালকে সানডে রবিবার ছিল কাল থেকে জল নেমে গেছে আজকে আমাদের বাড়ির সামনে একদম শুকনো খটখটে তো ময়লা প্রচুর ছিল আমরা কোনো ময়লা ফেলিনি এই কারণেই পাঁচ দিনের ময়লা আজকে ফেলা হয়েছে কারণ ওই ময়লার প্যাকেট যদি থাকে সেইগুলো জলের মধ্যে নর্দমে আটকে যাবে জল কিন্তু বেরোবে না এই সচেতনতা সকলে রাখা দরকার তো আমাদের পাড়ায় কিন্তু এটা মোটামুটি মেনটেন করেছে আজকে প্রচুর প্রচুর ময়লা তুলেছে খারাপও লাগছিল কিন্তু কিছু করার নেই যাই হোক তো আমার রান্না লাঞ্চ প্রিপারেশন সকালেই করে ফেলেছি একদম তো আমি কিছু খাইনি শুধু একটু চা খেয়ে পুজো করেছিলাম এখন দেখি নিচে গিয়ে কী খাই ফল টল কিছু খাবো তো এটাই আর সকালে রান্না করেছি একদম নিরামিষ ভাত মুগের ডাল ওল ভাতে আলু ঢেঁড়স ভাজা চাটনি পাঁপড় ভাজবো এই হচ্ছে রান্না আর রাতে একটু পনির করবো রুটি বা পরোটা বানাবো পরোটা বানিয়ে হয়ে যাবে এই হচ্ছে তো ব্লগটা স্টার্ট করে দিলাম আর এইখানে এগুলো দেখছো না এইগুলো আমি ওখানে ব্লগে বলেছি যে এটা দিয়ে জল আসছিল এই ঝাঁঝিটা দিয়ে এখানে সিঁড়িটায় পুরো জলটা না আমার ঘর দিয়ে পাস করতো তাহলে ওইখানে এখানে পুরনো অনেক জামা কাপড় ছিল যেগুলো কাউকে দেওয়ার ছিল একটা প্যাকেট ছিল তখন আর কিছু পাইনি হাতের কাছে ওগুলোকে মেলে দিয়ে মানে পেঁধে দিয়েছিলাম তাতে জলটার মধ্যে আটকে ছিল এবং দু তিন দিন রোদ খাইয়ে একদম পরিষ্কার ভালো করে ধুয়ে রোদ খাইয়ে নিয়েছি পরিষ্কার শুকিয়ে গেছে এগুলো আবার গোছাতে হবে গুছিয়ে প্যাকেটে করে রাখ আমাদের যে বাড়িতে কাজ করেন সে নিয়ে যাবে তো একটা কথা এবারে তো সকলের বাড়িতেই জল ঢুকেছে তাদের বাড়িতেও জল ঢুকেছিলো পাঁচ ছ দিন তারাও আসেনি তো কিছু করার নেই আজ থেকে সে আসছে কারণ সব কিছু জল নেমে গেছে বললাম তো ব্লগটা তো স্টার্ট করে দিলাম এবার চলো নিচে পরপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পরে একটা নতুন ব্যাপার হচ্ছে বলেই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে ব্লগটাও স্টার্ট করে দিই তো আজ হচ্ছে 29th জুলাই আর এখন বাজে ঠিক সন্ধে 8টা সন্ধেই বলছি আর এত জল এত বৃষ্টি হয়েছে আমার বাড়ির সামনে পর্যন্ত জল তবে আমাদের একতলায় জল ঢোকেনি আমার এখানে এক মানে বাড়ির সামনে পর্যন্ত জল মানে তোমাদের আগেও বলেছি যে মোটামুটি এলাকা পুরো ভেসে গেছে তো যাই হোক তার মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু সন্ধেবেলা দোকানে বেরিয়েছে ওই জল পার হয়েই হাফ প্যান্ট পরে বেরিয়েছে কারণ এতই জল মানে আমাদের বাড়ির সামনে যদি এই গোড়ালি ডোবে আর একটু এগোলে হাঁটু নিচ তারপরে হাঁটু ওরকম পুরোটাই বুঝতে পারছো যে হাওড়ার কন্ডিশনটা কি আর এখন মানে আমরা সন্ধে 7টা থেকে বসে আছি অন্ধকারের মধ্যে হ্যাঁ ভালোই করেছে হয়তো মনে হচ্ছে কারেন্ট অফ করে দিয়েছে সিএসসিতে মেল করা হয়েছে জানি না কোনো রিপোর্ট এখনও আসেনি আর ডকেটও করে দিয়েছি তো ভালোই হয়েছে সবার জন্যই ভালো করছে এটা আর এখানে আমি এই যে টর্চটাকে না উপরের দিকে করে রেখেছি তাতে কি হচ্ছে পুরো ঘরটা আলো মোটামুটি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তো নিচ থেকে আমার রাস্তার উপরে বাড়ি বলেই যারা নিচ থেকে একজন দুজন অন্ধকার রাস্তা ঘুট ঘুট করছে অন্ধকার সেই রাস্তায় যাচ্ছে হয়তো সেই কথাই তোমরা শুনতে পাচ্ছ আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার রাতের তরকারি করা আছে রুটিটা আনতে গেছে জানি না রুটি পাবে কিনা না পেলে একটু ভাত বসিয়ে দেবো আজকে রুটি করার ঝামেলায় যাচ্ছি না অন্ধকারতে ভালো লাগছে না ডালটাল সব আছে হয়ে যাবে সব মিলিয়ে মনে হলো আমার হাজব্যান্ড এসেও গেছে তো আগে ইনভার্টার বাড়িতে ছিল কিন্তু মেট্রোপলিটন একদমই কারেন্ট যায় না বলে ইনভার্টারটা আস্তে আস্তে মানে ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি মানে চেঞ্জ করিনি আর কারণ আমার লাগে না বলে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য হয়তো কোনো সময় কারেন্ট গেল আর সঙ্গে সঙ্গেই চলে আসে তো আজকে বুঝতে পারছি তবে লাগছে না কারণ পাখাটা প্রয়োজন হচ্ছে না আর আলো আলো মোমবাতি টোমবাতি আছে হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে আমার ঘরের কন্ডিশান এখানে আলো জ্বলছে আর এই হচ্ছে ডিভান সেট কিছুই দেখতে পাচ্ছ না মনে হচ্ছে অন্ধকারেতে মোবাইলের আলো জ্বালিয়ে আমি ব্লগ করছি তো ব্লগারদের এটাই লাইফ
ব্লগিং যেখানে পারো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নাও। আর বাইরে মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি কাকে বলে, মুষলধারে বৃষ্টি, সারা রাত্রি বৃষ্টি হবে। একটু জানলা খুলে রেখেছি, একটু হাওয়া পাস হবে যাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মশা নেই কিন্তু, আজকে দেখলাম একদমই মশা নেই। সব থেকে বড়ো কথা হচ্ছে কালকেও বৃষ্টি হবে, তার মানে অবস্থা খারাপই। আর কালকে একটা স্পেশাল ডে আছে, আমার বড় মেয়ের জন্মদিন, 24 জুলাই আমার ছোটো মেয়ের জন্মদিন হয়ে গেছে, কিন্তু আমি কোনো ব্লগ বানাইনি। আর কালকে আমার বড় মেয়ের জন্মদিন, জানি না ব্লগ বানাতে পারবো কি না, চেষ্টা করব। বৃষ্টিতে অবস্থা কাহিল। চলো এখন এখানেই রাখছি, অন্ধকারে বেশি বকবক করে কোনো লাভ নেই। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মর্নিং, গুড মর্নিং বলবো না, এখন বাজে 10:54। আর আমার সকাল সকাল চান হয়ে গেছে আজকে। আর এখন আমি একটুখানি ছাদে এসেছি, এই যেগুলো রেগুলার জামাকাপড় সেগুলো মেলতে, আর কালকে যে ভিজে জামাকাপড় ছিল ওগুলো একটু মেলে দিলাম। এখন আকাশটা পরিষ্কার, কিন্তু জলের কন্ডিশন খুব খারাপ। সব থেকে বড় কথা, কালকে কিন্তু আমাদের কারেন্টটা আধ ঘন্টার মধ্যেই চলে এসেছিলো, যাক ভালো হয়েছিল, কারণ আমার কালকে জলের মেশিন দিয়ে জল ভরা হয়নি, এগুলো করে ফেলতে পেরেছিলাম। আর রাত্রিটা ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে আর বৃষ্টি নেই। ওয়েদারটা খুব সুন্দর এখন রয়েছে, মেঘলা, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ ওঠেনি, কিন্তু এই হাওয়াতে অন্তত এই জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তাহলে জামাকাপড়গুলো এখানে মেলে দিয়েছি। আর তোমাদের জলের কন্ডিশনটা অবশ্যই দেখাই। আমফানে কিন্তু এরকম জল হয়নি, এবারে জল অনেকটাই অনেকটাই হয়েছে। আর কেন জানি না কেন জলটা নামছেও না। তো আগে তোমাদের একটু আকাশটা ওয়েদারটা দেখিয়ে নিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি নিচে নদী বইছে সেটা। আকাশটা একদম পরিষ্কারই আছে, হালকা কালো মেঘ, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, সেটা বোঝাই যাচ্ছে। তাই আর কোনো রিস্ক না নিয়ে জামাকাপড় মেলে ফেলে দিয়েছি, যতটা পারা শুকনো যাক এটা কালকের এগুলো, আর এই দিকে সব ভিজে এগুলো সব আজকের। তো এইভাবে মোটামুটি মেলে দেওয়া হচ্ছে, যাতে জামাকাপড় সকালে আমরা একটু পরতে পারি এগুলো। এবার জলের কন্ডিশনটা দেখাচ্ছি, জলের কন্ডিশন কিছু করার নেই। এখন মনে হচ্ছে আজকে সারাদিনই এরকম জলটা থাকবে, নামবে না। তো বাড়ি থেকে বেরোনোর আজকে কোনো সিন, আমি তো বেরোচ্ছি না, আমার হাজব্যান্ডও আজকে বেরোচ্ছে না, কালকে তাও সন্ধ্যেবেলা বেরিয়েছিল, আজকে বেরোনোর কোনো সিন নেই। কালকে অল্প অল্প জল ছিল, কিন্তু আজকে দেখছি অনেকটাই। আমি তোমাদের আগেও বলেছি, যদি আমার বাড়ির সামনে, আমার বাড়িটা যথেষ্ট উঁচু জায়গায়, জল মানে হাওড়া শহর পুরো ভাসছে, পুরো ভাসছে, কিচ্ছু করার নেই। আর চলো, আজকে রান্না খুব সিম্পল হচ্ছে, মেয়ের জন্মদিন হলেও আমি ডাল, আমি ভেবেছিলাম যে 2-3 রকম মাছ করবো, কিন্তু মাছের তো কোনো ব্যাপারই নেই, পাওয়া সম্ভবপর নয়। আর কালকে আমাদের এমনি স্যাটারডে লকডাউন, তো আজকে সিম্পল রান্না করছি, ডাল, 5 রকম ভাজা, চাটনি আর ডিমের কারি করছি, এছাড়া কিছু উপায় নেই। চলো দেখা যাক তাহলে। আজ হচ্ছে 31 জুলাই, আর এখন বাজে ঠিক 1টা, তাই গুড আফটারনুন বললাম। আর ওয়েদারটা আজকে সকাল থেকেই ভালো, একটু মেঘলা, কিন্তু এখনও বৃষ্টি খুব একটা পড়েনি। জলের কন্ডিশন খুব খারাপ, মানে এখনও পর্যন্ত জল নামেনি, বাড়ির সামনে অল্প অল্প জল আছে একটুখানি, মানে সকালে তো অনেকটাই জল ছিল, এখন দেখছি একটু নেমেছে, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এইখানে আমি সব ধারে ধারে মেলেছি এই জামাকাপড়গুলো, আসলে এগুলো বাতিল জামাকাপড়। আর এই সিঁড়ির এই এই জাফরিটা দিয়ে না, এই জাফরিটা দিয়ে সমানের জল পড়ছিল নিচে, তো এই জামাকাপড়গুলো পেতে দিয়েছিলাম একটা, আসলে এখানে একটা ব্যাগে ছিল, তো ওগুলো পেতে দিয়েছিলাম, তো বৃষ্টির জলটা ওর মধ্যে আটকায় যাতে, নাহলে আমার ঘর দিয়ে যাবে। এখানে মানে পাসিং হওয়ার কোনো জায়গা নেই, ওখানে একটা ছোটো নর্দমা আছে, কিন্তু ওই দিকে যায় না জলটা, সোজা সিঁড়ি দিয়েই বেরোয়। আর এই রোদ্দায় এসে বসেছি, ভাবছি চুলটা এবার খুলে দিই। আসলে কালকে করেছিলাম, তোমাদের বলেইছি ডিমের তরকারি, ডিমের ডালনা আলু দিয়ে, তো আজকে আর কোনো রিস্ক নিইনি, সোজা খিচুড়ি। এমনি আজকে স্যাটারডে, আর ওই কারণে নিরামিষ তো আমরা খাই, তাই একদম খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এই রান্না হয়েই গেছে, রান্না কমপ্লিট। আর চুলটা এবার একটুখানি খুলে দিয়ে এই শ্যাম্পু করে এসেছি,
মানে চান টান করে আমি আজকে রান্না করেছি। তখন চা রান্না করার সময় না মুখের মধ্যে চুল পড়লে খুব বিরক্ত লাগে, একদম ক্যাচার দিয়ে এটাকে তুলে দিয়েছিলাম। চলো এবার ব্যাক ক্যামেরা করে জলের কন্ডিশন আর আকাশের কন্ডিশন একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আকাশটা পুরোটা হালকা হালকা মেঘ আছে, কিন্তু রোদ উঠেছে। এই মেঘে বৃষ্টি হবে না, আবার হতেও পারে এক ফোঁটা দু ফোঁটা, যাই হোক তো জামা কাপড়গুলো মেলা থাকুক এখানে এইভাবে। আর এই হচ্ছে জলের কন্ডিশন। আজকে সোফা কভারটাই চেঞ্জ করেছি আর ডিভান কভারটাও চেঞ্জ করেছি। আর এই যে কুশন কভার, কুশনগুলো দেখছিল আজকে একটু রোদ টোদ খাইয়ে তারপর কুশন কভারগুলো পরিয়েছি। একটু স্যাঁতস্যাঁতে ভাব, দু তিন দিন বৃষ্টি হলে কিন্তু ঘরে হয়, আর আমার যেহেতু রাস্তার উপর ঘর, বৃষ্টির না পড়লেও মানে ছাট না হলে জানলা ভাল্লা বন্ধ থাকলেও একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকি, দু তিন দিন বৃষ্টি হলে এরকম হয়। তো একদম ভালো করে রোদ টোদ খাইয়ে তারপর কভারগুলো পরেছি, বেশ ভালো লাগছে। টিপটপ করা ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু ভালোই লাগে। আর এখানে লাঞ্চ প্রিপারেশন যে করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওল ভাতে ঢেঁড়স আলু ভাজা, এখানে করেছি মুগের ডাল, আর রয়েছে চাটনি। আমের চাটনিটা শেষ হয়ে গেছে, তো সেটা একবারে করে রেখেছি। তো কাদা নোংরা জল ছিল যে সবাই কিন্তু আজ মানে আজকে অনেকেই পরিষ্কার টরিষ্কার করছে, সেই ঝাঁটার আওয়াজই পাওয়া যাচ্ছে নিচে। সত্যি রাস্তায় যেন সেই ময়লা কাদা, দু তিন দিন জল জন্য যে অবস্থাটা হয় সেটাই হয়েছে। আর চলো এখনকার মতো রাখছি, আবার কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে তোমাদের সঙ্গে আবার কথা বলা যাবে। পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে কী করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এই আওয়াজটা তোমাদের কন্টিনিউ আমার ব্লগে তোমরা পাবে, কারণ আমি আগেই বলেছি আমার রাস্তার উপর বাড়ি, তো এটাকে ইগনোর করো আর কিছু না। তো এখনকার মধ্যে এই ব্লগটা রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর এই বর্ষাকালটা অবশ্যই এনজয় করো, কারণ হচ্ছে বর্ষাকালে জলের এনজয় নয়, এনি ওয়েদারের এনজয়মেন্ট। কারণ বর্ষাকালে কিন্তু কবিরা সবথেকে ভালো কবিতা গান এইসব লিখে গেছেন, তো যখন বৃষ্টি খুব বেশি হবে বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, তো অন্য সময়টা কিন্তু বর্ষাকালের জন্য প্রকৃতি অসম। আমরা এখন বেরোতে পারছি না এই কোভিডের জন্য, একটু সুযোগ হোক আমরা আবার বেরোবো আর আবার সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো টিল দেন, বাই।